الحمد لله الذي أبدى الأخلاق والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. قال النبي صلى الله عليه وسلم النبي الأولى بالمؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. আজি পবিত্র ফাতেহা দশদহমৰ জলসাৰ সভাপতি মহোদয়, উস্তাদ বহি থকা আমাৰ ইকৰাম, আৰু এই মঞ্চত বহি থকা আমাৰ সমাজৰ মুৰব্বীয়ান মহিবিয়ান ভাইসকল, যুৱ ভাইসকল, কণ কণ ভাইটি নদীসকল, বৰদানুশ্ৰী মা ভনীসকল, আপোনালোকে বহু সময় ধরে আজান পিরশাদ রহমতুল্লাহ আলাইহি কিছু জিকির জারি আপনাদেরকে শুনিলে। এতিয়া কিছু ফাতেহা দোয়া জনার রূপে মই বয়ান করব ওলাইছো, আর নির্দিষ্ট বক্তাসকল আহি আমাৰ মাজত উপস্থিত হৈছেহি। মাগৰি বাৰাত তেওঁলোকৰ অনুষ্ঠান হ'ব, বেহতৰীন আন্দাজত আপোনালোকৰ ৱাজ দিছে শুনিব পাৰিব। যেন সময় কম, আল্লাহ তাবাৰকা ৱা তাআলাৰ ওচৰত লাখ লাখ শুকুৰ এহছান। পৰৱৰ্তী আলমে আমাৰ সকলোকে আজি পবিত্ৰ মিলাদে মেহফিলত বহাৰ তৌফিক দান কৰিলে। আল্লাহ তাআলাৰ ওচৰত আমি দোৱা কৰোঁ, আমার উপরে মহান হাজির উপস্থিতি আল্লাহ তালাই, আল্লাহ তালা বারগাহত আল্লাহ তালা যা কবুল করে লাখ সকলে কক আমিন। এই জলসাখন উদ্দেশ্য কি, জলসাখন পাতার মেন উদ্দেশ্য কি, জলসাখন পাতার উদ্দেশ্য কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কিছু আমি জানিব পারিনি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমা ইসলাম ধর্মের প্রসারক পর্বতক, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীত নাহি হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই কোন প্রশ্ন সৃষ্টি করিল। হাদিস শরীফত আহে, লাউলা লামা খালাকতুল আফলা, মই যদি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক যদি সৃষ্টি নকৰিল হয়, মই দুনিয়াত কোনো বস্তুৱে সৃষ্টি নকৰিল হয়। আল্লাহ তালে কয়, মই না আসমান পৈদা করিল হয়, না জমিন পৈদা করিল হয়, না সোনবেলি তারা পাহাড় পর্বত গছ গছনি
18000 مخلوقات من رب العالمين كل بسط يسستي نقول له هاي جل محمد عربي صلى الله عليه وسلم الله تعالى يسستي نقول له الله تبارك وتعالى خربا بثمة يسستي قري خربا خيخات الدنيا للهاي هذه سبب الله تبارك وتعالى فرماي الله تبارك وتعالى আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে সৃষ্টি করে সর্ববাদত এই দুনিয়ায় লয়ে আসে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর কোন জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লয়ে আনাই একমাত্র আরব দেখন মক্কা নগরাত মামিনার গর্ভত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহ সালিকর সময় এই দুনিয়ায় লয়ে আসে বলে সুবহানাল্লাহ হে কোয়ে তারাত দেখন বিভিন্ন পদ বস্তু হয়েছিল মানবর গোমরা হয়েছিল মানবর দিনাত নাছিল বেদিন হয়েছিল সারা পাম হয়েছিল সোয়ালি জন্ম পানে জিন্দা জিন্দা দফন করে দিয়ে হে সময়ত আল্লাহ তাবারক তাআলাই দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরত মামিনার গর্ভে জন্ম গ্রহণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া কোরআনে কয় ইয়া আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাফুকা আল্লাহ তাবারক তাআলা কয় হক আহিল আর বাতিল মিটিলে সত্য আহিবল আল্লাহর নবী আর জীবন নাজায়েজ করব হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সকল দূর করে দিলে বলে সুবহানাল্লাহ যেতু দিন দয়াল নবী আইছে তাম দিনত শ্রেষ্ঠ দিন যেতু দিন দয়াল নবী পৃথিবীতে আইছে সকল দিনত শ্রেষ্ঠ দিন আইছে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফজলে দরিল রাদিয়াল্লাহু তাআলা লই কয় এই তো হইছে ঈদ আকবর যার নিকে সর্ব সর্বত সর্ব দাওয়াত কই ডাঙর ঈদ যেতু দিন দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছিল তেখেতর সকালে বলিছে হুজুর আপনি দুটা ঈদ আছে ঈদুল ফিতর আছে ঈদুল আজহা আছে এই দুইটা দিন থাকার পিছত আপনি এই ঈদটো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদ বলি কেউ কৈছে কৈছে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর যদি নাজিল হয় আল্লাহ তারাই কোনো বস্তু সৃষ্টি নকরিল হয় না আমি ঈদুল ফিতর পালো হয় না ঈদুল আজহা পালো হয় না নামাজ পালো হয় না রোজা পালো হয় না হজ পালো হয় না জাকাত পালো হয় না দিনে ইসলাম পালো হয় না কোন কোরআন পালো হয় না ইসলাম ধর্ম লোকে হল পাইলো হয় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীর নাহিল হয় আমি এনে না নামাজ পালো হয় না কোরআন পালো হয় না ইসলাম পালো হয় না হজ পালো হয় এই গতিকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি তো ফেলে আমি সকল পাইছো বলো সুবহানাল্লাহ হে নবী শুকরিয়া এই গতিকে ঈদুল ঈদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটো দিনত পয়দা হয়েছে সেই দিনটো তাম দিনত আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই এই দিনখন জালিকা ইয়াউমুল কুইস্তু জালিকা ইয়াউমুল উলিতু ফি এই দিনখন আল্লাহ তাবারক তাআলা মুক সৃষ্টি করেছে অপরিস্তু ফি এই দিনখন আল্লাহ তাআলা মুক নবুয়াত দান করেছে অংশীদার নাই এই দিনখন আল্লাহ তাআলা মুক কোরআন নাজিল করেছে বলে সুবহানাল্লাহ কারণ দয়াল নবী যেটো দিনত জন্ম পাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা রাখি আল্লাহর নবীর বলে আল্লাহর নবীর পার্টে আল্লাহর নবীর জন্মদিন পালন করেছে দয়াল নবীয়ে কইছে উলিত তুফি সেইদিনাখন মোক আল্লাহ তালে পয়দা করেছে সাহাবি সেই কারণে মই রোজা রাখি
আৰু সেই কাৰণে অবৈস্তু কি আৰু মোক আল্লাহ তাআলাই সিদিনাখন এলানে নবুৱত নবুৱত এলান কৰিছে অনুজিল আলাই আৰু মোৰ বাত আল্লাহ তাআলাই সিদিনাখন কোরআন নাযিল কৰিছে সেই দিনাখন কাৰণে মই সোমবাৰৰ দিনাখন ৰোজা ৰাখিছিল আল্লাহ নবী সোমবাৰৰ দিনাখন ৰোজা ৰাখি নিজৰ পাৰ্টি নিজৰ জন্মদিন পালন কৰিছে আমি আল্লাহ নবী আশিক হয় আল্লাহ নবী প্ৰেমিক হয় আমি মিলাদ নবী কৰিছো জলসা জমেস কৰিছো ফাতিহা কৰিছো তাসবিহ কৰিছো ৰোজা ৰাখিছো ৰোজা ৰাখি আল্লাহ নবীৰ محبت আমি জাহির কৰিছো বলে সুবহানাল্লাহ حديث شريف امام شافعي رحمه الله عليه حضرت امام شافعي رحمه الله عليه حديث شريف فرمائے من جمع لمولد النبي صلى الله عليه وسلم اخوانا في قلب بيتيه الله النبي صلى الله عليه وسلم ميلاد دينا جنم دينا دينا منو একত্রিত করিব যে সকল ব্যক্তিয়ে সকল ব্যক্তিয়ে আল্লাহ নবীর জন্মদিনখন জলসা করিব ميلاد النبي আয়োজন করিব وشهداء الصالحين هي هقول بيتي جو هقول بيتي بيان نبي ميلاد دينا بيان نبي جنم دينا ما نقول جمع قريبا خارج وسط قريبا আর কি করিব ওয়াজ নসিহত করিব ফাল ফাল দোয়া দরুদ করিব তাসবিহ তাহলিল করিব মিলাদে মাহফিল করিব বাসাল্লাহু ইয়াওমাল কিয়ামা মাআসসিদ্দিকিনা ওয়াস সুহাদায়ে সালিহিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয় হে সকল ব্যক্তি সুহাদা সকলৰ লগত উঠা হ'ব সিদ্দিকিন সকলৰ লগত উঠা হ'ব কিয়ামতৰ দিনাখন আল্লাহৰ ওলি সকলৰ লগত হে সকল ব্যক্তি স্থান হ'ব বলে সুবহানাল্লাহ وما يكون في جنات النعيم আমার লগত চলিব আর চলিব পাৰিব আমাৰ কোনো গোলামী নাই
এগুলি আমার এই আলে সুন্নতের জামাতের মিলাদের মেহফিল পাকিতে সদয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্ম গ্রহণ করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভত বাকি মহিলা হলেন জীবন আজকালে মহিলা হল যেটা নিবে বেদাত সন্তান হয় মহিলা হল নারাজ হয়ে যায় আজ হসপিটাল কালি ডক্টর কালি আলপাসন পরিশান হয়ে যায় এই বাদিন কো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয় আল্লাহ নবী যে মোর পেটর ভিতর আছে মোর গর্ভত আছে মোর কোন অনুভবে হওয়া নাই বলে সুবহানাল্লাহ অনুভবে হওয়া নাই যেটা দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করে মানুহৰ মানুহৰ মাজত এটা ডাঙৰ এটা শৃংখলা আহি পৰে বিশৃংখলা হৈ যায় কি হৈছে ইমান যিমান সুগন্ধি আহিছে ইমান খুচবু আহিছে ইমান ধুনীয়া হাৱা বতাহ আহি আছে কিহৰ কাৰণে হৈছে আব্দুল মুতালিবৰ এজন খৰাত আব্দুল্লাহ খৰাত এজন বাচ্চা জন্ম হৈছে যাৰ নাম কি মোহাম্মদ আৰবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক লৈ যায় কাবা শরীফৰ ফালে যেতিয়া লৈ গৈছে কাবা শরীফ আল্লাহ নবী ফালে ছুটি আহিছে বলে সুবহানাল্লাহ কাবা শরীফৰ গম পাইছিল যে এইজন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম পাইছে আৰু আল্লাহ নবী সেই সময়তে কাবা শরীফৰ গম পাইছিল এজন মুহাম্মদ বুলি আৰু যেতিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ কৰিছিল খতনা সুদা খতনা হৈ মুসলমানি হৈ জন্ম গ্রহণ কৰিছিল আৰু খতনা হয় আমাৰ কিন্তু আল্লাহ নবী খতনা সুদা খতনা হৈ জন্ম গ্রহণ কৰিছিল আল্লাহ হৈ পাৰে আজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ কৰাৰ পিছত আৰু এটা দোষ কৰিছিল গাঁৱৰ মহিলাসকল গাঁৱৰ তিৰোতাসকল আহি টাউনৰ পৰা চিটিৰ পৰা আহি সিটিৰ পৰা ল'ৰা ছোৱালীবোৰক লৈ যায় ঘৰলৈ আৰু এবছৰ দুবছৰ লালন পালন কৰে তাৰ বাবদ কিবা এটা মজদুৰি দিয়া যায় তেওঁলোকক গাঁৱৰ পৰা মহিলাসকল আহিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সেই গাঁওখনৰ মক্কা নগৰত মা আমিনাৰ ঘৰত সকলোবোৰ আহি কৰিলে সেই অঞ্চলত তালাচ কৰি ল'ৰা ছোৱালীবোৰ লৈ গ'ল কিন্তু আল্লাহ নবী গৰীব আছিলে দুখীয়া আছিলে কোনো এজনী মহিলা অহা নাই লাষ্টত এজনী আহিছে মা হালিমা সাদিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহা আহি আল্লাহ নবী ঘৰত উপস্থিত হৈছে মা আমিনা ৰাদিয়াল্লাহু তাআলা নামে যে বান্ধি মা তোমাৰ ঘৰত কিবা বাচ্চা আছে নেকি আছে এটা বাচ্চা আছে কিন্তু বাচ্চা হৈছে গরিব এদিন কিন্তু ইয়াৰ মজদুৰি মই কি দিওঁ আল্লাহ জানে আৰু ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিব কিন্তু মোক দাবী নকৰিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক হালিমা সাদিয়া ৰাদিয়াল্লাহু তাআলা হয় গদত লয় বুকত হাবতি লয় আৰু কি কৰে হালিমা সাদিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহা নিজৰ ঘৰলৈ গুচি যায় নিজৰ ঘৰলৈ গুচি যায় বাকীবোৰ পিছপেলাই থৈ যেতিয়া নেকি উত্তৰ ঘোঁৰাত ঘোঁৰাকত উঠি দিয়ে ঘোঁৰাত ইমান তেজ ৰফ্তাৰ হৈ গ'ল হালিমা সাদিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহাৰ ঘৰত কম সময়ত উপস্থিত হৈ যায় বলে সুবহানাল্লাহ এটা উপস্থিত হয়ে যায় ঘরত রহমত হয়ে যায় আল্লাহ নবী যেতিয়া ঘরত উপস্থিত যায় ঘরত রহমত হয় বরকত হয় ছাগলী পুরো কাছে বেশুমার হয়ে যায় আল্লাহ একবার বাকি মহিলা সকলে কয় আমি নারাজি আল্লাহ তালান হয় বাচ্চা হালিমা সাজি আল্লাহ রাজি আল্লাহ তালা আমার ঘরত আনিছে আর ঘরত বেশুমার রহমত বরকত নাজিল হয়ে আছে আসরিত মারিছিলে ওসর মহিলা বিয়া কোন বাচ্চা আহি গল ইমান বা বরকত বাচ্চা ইমান রহমত দিলেন বাচ্চা আহি গল ফলত খাইল বরকত হয়ে গেল এনেকুৱা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক আল্লাহ তাবারাকা তালাই বিভিন্ন মৌজাদা বিভিন্ন কেরামত দি এই পৃথিবীত আনিছিলে মই কব গৈছো সেইজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক সকলোৱে চিনি পাইছিলে বনৰ জীৱ জন্তু চিনি পাইছিলে মানুহে চিনি পাইছিলে সকলোৱে চিনি পাইছিলে কিন্তু আমাৰ উম্মতে মোহাম্মদে কিছু সংখ্যক ব্যক্তিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক চিনি নাপায় সেইজনক আমার নিচিনা মানুহ বুলি কয় আমার নিচিনা মানুহ বুলি গণ্য করে মই কব বিচাৰো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে পাকত ফরমাই এতিয়া হাদিসত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই আল্লাহ নবী দুই তিনি দিন নখোৱা নবোলা কৰি ৰোজা ৰাখিছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ৰোজাছে ইয়া ৰাসূলুল্লাহ আমিও আপোনাৰ দৰে ৰোজা ৰাখিব বিচাৰিছো তিনি দুই দিন নখোৱা নবোলা কৰি আপোনাৰ নিচিনা কৰি ৰোজা ৰাখো আল্লাহ নবী কয় আইয়ুকুম বিমিছলি তোমালোক মোৰ নিচিনা হ'ব নোৱাৰা আল্লাহ নবীয়ে সাহাবী কৈ আছে তোমালোক মোৰ নিচিনা নহয় বুখাৰী শরীফ হাদিস কিন্তু আমি কওঁ আল্লাহ নবী আমাৰ নিচিনা মানুহ বুলি আল্লাহ নবী নিজে কৈছে মোৰ নিচিনা হ'ব নোৱাৰা
আমার কলিমা নবীর কলিমা নিছিলা নহয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা পড়িছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি পড়িয়েছো আল্লাহর নবী ফরমাছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ আমার কলিমা নবীর কলিমার মধ্যে ডিফারেন্স আমার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ আমার কলিমা নবীর কলিমার লগত মিলে আর নবী আমার নিছিনা মানে বলি কইলা করব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় ওয়াক্ত নামাজ পড়েছিলেন আল্লাহু আকবার আমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দম হয় একাত্তর নামাজ ছয় ওয়াক্ত আমার পাঁচ ওয়াক্ত নামাজে আমার নিছিনা হয় দেখেন আমার নিছিনা বলে আমি বললাম আমার ঘাম আমার পেশিনা যেটা দেহার পড়া ওলাই যায় গুম্ভত মানে থাকিব নরে ইয়ার পর সাইড হয়ে যাবলি কও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম পড়া পেশিনা মোরা যেটা দাঁড় পড়া ওলাই হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা হই বদল শিশির ভরাই ভরাই হয় আর বিয়া সভা অনুষ্ঠান প্রতিষ্ঠান জলসা জলসা মানুষ লগাই দে আর এনে তো সুগন্ধি এনে তো খুশবু মানুষ আচরিত হয়ে যাবে সুবহানাল্লাহ ঘাম মোবারকের লগত আমার তুলনা না হে আল্লাহ বেসুমার মিশাল আছে বেসুমার উদাহরণ আছে আল্লাহর নবী আমার নিচিনা কেতিয়া হব নোৱাৰে তেখেতৰ পাৱাৰ তেখেতৰ শক্তি আল্লাহ তালে বেসুমার দান কৰিছে আমি যদি নবীৰ লগত মহব্বত কৰোঁ আমি যদি হুজুৰৰ লগত মহব্বত কৰোঁ কিয়ামতৰ দিনাখন আমি নবী কৰিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত জান্নাতত যাবৰ কাৰণে হকদাৰ হৈ যাম বুলি সুবহানাল্লাহ এই মিলাদে মেহফিল যে পাতি শুদ্ধৰ কাৰণে মহব্বতে ৰাসূল শাইদা কৈছে মোহাম্মদ কি মহব্বত বিনা হক কি শর্তে অব্বল হে উসমে হো আগর কমি সব কুছ না মুকম্মল হে ধর্ম প্রথম খুঁজেছে মোহাম্মদর মহব্বত তার যদি অকমান কমি হৈ যায় অকমানের কমি হৈ যায় সব ইবাদত বন্দেগি বরবাদ হৈ যাব মহব্বতর নবীর মহব্বত দিলত রাখি যেটা আমি ইবাদত বন্দেগি করিম নবীর ইশক আমার দিলত রাখি যেটা নামাজ পড়িম আমার নামাজ আল্লাহ তাবারাকা তালাই কাবিলা কবুল করে বলো সুবহানাল্লাহ নবীর জড়িয়াতে আমি নামাজ পাইছো সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জড়িয়াতে আমি গোটাখিনি পাইছো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উপর এবার মহব্বতের সাথে আমি গুণসই করা আল্লাহ